আসসালামু আলাইকুম, তুমি দাও সালাম, বল আসসালামু আলাইকুম। আমি বেনজির ইশাত, আর তুমি, তোমার নাম কি? সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে। শুরু করে আমাদের আজকের ভিডিওটা, আজকে হচ্ছে গিয়ে চাঁদ রাত হবে, তো আগামীকালকে ঈদ ইনশাআল্লাহ। বা চাঁদ রাত কি, কিছুই তো আসলে ঈদ বাইফ কিছুই পাচ্ছি না। এনিওয়েজ, শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা। মা বলো তো, লেটস গেট স্টার্টেড। কি হলো? ওকে বলো তো, লেটস গেট স্টার্টেড। আগে বলো, লেটস গেট স্টার্টেড বলো। লেটস গেট স্টার্টেড, আর বলো, শুরু করো। লেটস গেট স্টার্টেড, একটু হাসি দিয়ে দাও, পয়সাটা মুখে দেন। আচ্ছা আচ্ছা বলো, আচ্ছা দুষ্টুমি করে না মা, বলো আচ্ছা। তাবিদের আজকে চুল কাটা হবে, ঈদ স্পেশাল চুল কাটা। বিসমিল্লাহ, তুবা, হ্যাঁ হ্যাঁ, ওইখানে না, পাপার পিছনে এসে দাঁড়াও মা, পাপার পিছনে এসে দাঁড়াও। তোমার তো সাজুগুজু পছন্দ, এটাই সমস্যা। তাবিজু না, পারবেন তো এত ছোট্ট বিচ্ছির? হ্যাঁ এক্সপার্ট, আর ও তো আমার ছিল কাটি। তুমি তো ছোট্ট না। এই এটা কি দিল রে? কি হইল রে? তোমরা তুমি এখানে এসে দাঁড়াও মা, এখানে এসে দাঁড়াও। তুমি বসো, নিয়ম তো চলবে। ও দাঁড়ায় থাকে ভাইয়া, ছোট দু চুলকে এত পারফেক্ট হয়, দেখি তো আচ্ছা দিচ্ছি। মশা কামড় দিয়েছিল, দেখি তো। নাই তো কামড় কই, চলে গিয়েছে তো, মামি তো ওষুধ দিয়ে দিয়েছে। শেষ 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 না, শেষ সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে। না না, এটা না, মুখে দিয়ে দিবে, এটা মুখে দিয়ে দিবে। এই যে বাবা, সরি সরি বাবা। Sorry.
sorry about that. আমাদের টিথিং হচ্ছে বাবা, একটু পাপা টিথিং করে দেখ, তারপর ঠিক হয়ে যাবে। সামনে কিন্তু চুল সোজাই আছে, অতটা ইয়ে না। তারপর একটু টাকা দিয়েছি। বুঝলাম মামমামের বকা সারা জীবন শুনবা, তাই না? একদম চুপচাপ, ওকে? কি কাঠ এটা? এটা রাউল কাঠ। আই ভাবছিলাম তোমাদের মতো একটা কাঠ দিবে। এই কাঠ ওরে দিতে দিবে ও, তোমার মনে হয় এটাতে কতবার মেশিন, কতবার কত। তাহলে উপরে চুল গুলো ছোটই করে দিন ভাইয়া, ছোট বাচ্চা দেখি কাটিং দেয় সুন্দর লাগে। এই আমি কি বললাম, চুপচাপ থাকতে হবে। এই নাও তবে বকা 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 পিস্তা দিতে হবে। বকা 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 মানে পাপা বকা বকা জি আম্মু। আচ্ছা আচ্ছা, সরি পাপা, সরি। তাবিতকে বকা দিব না? আচ্ছা, তুবা তুবা মামি মামি দাদি দাদি। এই তাবিত, এই যে ঠোঁট উল্টানি বন্ধ, মাম্মাম বকা দিচ্ছে। নো নো, তুমি বকা বুঝো? নো, আই যাব, আই লাভ ইউ, আই লাভ ইউ, এই আই লাভ ইউ। আরে চোখ দিয়ে পানি পড়ছে আব্বু। Hello Tabit, how are you doing, Papa? Papa, Papa, Papa. Hey Tabit. Haan Sahil. Tabit, Abu. Ittu pore, ittu pore. Oye Tabit er chul kaate jase thik pray. গোসলের ব্যবস্থা করে রাখছি। কোয়ারেন্টাইনের সময় তোমার চুল আমি কেটে দিয়েছিলাম, খেয়াল আছে? অনেক কান্নাকাটি করেছিলাম, মাম্মা একটু বকা দিয়েছিল, তাই না আব্বু? তাই আমার জোনা বাবা তা, হ্যাঁ ফ্রেন্ডস গোসল করে ফ্রেন্ডস আমার আব্বু তা হাসি হাসি হাসি। হ্যাঁ মামি, তুমি কি এখন গোসল করবা?
তোমার গোসল করতে ভালো লাগে? গোসল? আচ্ছা, গোসল করার পর কি তুমি একটু ভাত খাবে? ভাত খাবে একটু পরে? আচ্ছা, সুভা তুমি কি দাও? ক্রিম দিচ্ছ? তুমি ভাইকে ঘুম পাড়াই দিচ্ছ? বলো ঘুমায় ঘুমায়। ভাইকে আদরই না করবো, তুমি আদর করো। কি? আমি স্লিপ করবো? কি বলো তুমি, কি গান গাচ্ছ মা? মসকিটোকে নিয়ে কি গান বানিয়েছ বলো তো? বলো মসকিটো মসকিটো কি গান গাচ্ছিল? ট্রাই করেছি তো, সুন্দর। ওকে ওকে। আব্বু, আকাশে ঈদের চাঁদ দেখা গিয়েছে। এই যে আমার বাসায় দুইটা চাঁদ, মাশাআল্লাহ। আমার চাঁদটা তোমার বাসায়, তাই না? তোমার প্রথম ঈদ আব্বু, তোমার প্রথম ঈদ বাবা। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ অনেক। আমার চাঁদটা ঘুম থেকে উঠেছে, তো বাপু ঘুমাচ্ছে, তাবিদ ঘুম থেকে উঠে গিয়েছে। আল্লাহ। আচ্ছা, তুমি আজকে আমাদের জন্য ঈদ শপিং করে নিয়ে আসছো? তুমি কি আমার জন্য কিছু নিয়ে আসছো? বাই দ্য ওয়ে, তুমি তো আমার জন্য আনো নাই, দেখছো? আমি জানতাম ও আমার জন্য আনে না। কিন্তু আমি তো বুঝি না। হ্যাঁ, নিজের জন্য ঠিকই নিয়ে আসছে, বাচ্চাদের জন্য ঠিকই জিনিস নিয়ে আসছে, চিন্তা করেন। ইলিয়ান থেকে পাঞ্জাবি নিয়ে আসছো? কার জন্য? তোমার জন্য অবিয়াসলি। তাবিদে কয়টা পাঞ্জাবি? এত পাঞ্জাবি লাগবে? ওইটা তো আছে, ওইটা তো আমরা এই দিন কালকে পরব। আর দুইটা আমি নিয়ে আসছি। হ্যাঁ, এটা পরব। আচ্ছা, এটা আমি তো মানুষ পছন্দ করে একটা তেনা হইলো তা না, তাই না? দেখছেন মা, দেখছেন দেখছো, একদম সুন্দর। গরম লাগবে অনেক। আচ্ছা রাখো, আমরা ভাজ করবো। কয় হাজার টাকা এগুলো? এটা একটা, এটা আমি নিতে পারি। আচ্ছা, অথবা আরেকটা কালার আছে, দুইটা যেকোনো একটা কালার নিয়ে। তুমি বলো। ওদের ইয়ে সুন্দর না, পাঞ্জাবির ডিজাইন সুন্দর। এটা এটা হচ্ছে ইসে
সিয়াম সিয়াম না আসলে তো পাঞ্জাবি ইয়ে ডিফারেন্ট এইটা এইটা আরেকটা কালার ওই হোয়াইটটাও সুন্দর এটা বাট তুমি এরকম কখনো পরো না এরকম কালারের এই দুইটার কোনটা নিবো সেটা বলো তোমার যেটা পছন্দ আমি তো রাগি আমি তোমার সাথে আর কি বলবো আমি তো তোমার সাথে রাগি আমি আর কি বলবো এটা বেশি সুন্দর অ্যাকচুয়ালি এটা বেশি সুন্দর এটা সুন্দর এটা এটা সবচেয়ে সুন্দর এটা তো আমার আব্বু না এটা সবচেয়ে সুন্দর কাবিদের জন্য টুপি আনো নাই মহাখালী বাজারে থেকে টুপি ঈদের আগে ইয়েতে বসে না অনেক জায়গায় আর কি জুতা কিনছো ভালো মায়ের জন্য আনো নাই বইয়ের জন্য আনো নাই ভালো এগুলো আনতেই কত সময় গেছে ভালো ঠিক আছে এইটা হচ্ছে হাতের জুতা তোমরা কেমন আছো কেমন আছো ইটস ব্রোকেন ইয়েস যাও ড্রয়িং রুমে যাও পাপা আছে এখানে তাবিদ আছে যা ওদেরকে নিয়ে বসাও বলে চলো আমরা বসি চলো রেডি হয়ে গিয়েছি কিসের জন্য আজকে বের হব না বলে তাও ফারিয়া বললো যে একটু বের হ ঈদে একটু মেহেদি দে অনেক বছর হয়েছে মেহেদি দেই না তুবা পেটে আসার পর থেকে সো তুবাকে নিয়ে যাচ্ছি তারেক কথা দিয়েছে তাবিদকে বাসায় রাখবেও তাবিদ কিন্তু বের হব না ওপরা বেরো গেলে বলে যাবে সো ফারিয়া আমাদেরকে পিক করছে আমার শ্বশুরের বাসার সামনে থেকে সো বিসমিল্লাহ বলে বের হই এই যাচ্ছে এই আসার পর তিন দিনে আজকে প্রথম বাসা থেকে বের হলাম আর কি আর এই ড্রেসটা ফারিয়া আমাকে গিফট করেছে আমি আর ফারিয়া সেম পরবো এত মোটা আমার খুব আনইজি লাগছে কোথাও বের হতে লাগে সবাই খুব জাজ করবে নাকি আই এম সো কনফিউজ অ্যান্ড আনইজি লাগে আর কি আসলে যাই হোক যে হালকা পাতলা সেজেছি লাশন দিয়েছি আর লিপস্টিক দিয়েছি আর আমার আইডাস তো করাই আছে বাবা আল্লাহ হাফেজ বাই বাই তাবিদ আল্লাহ হাফেজ তাবিদ আস্তে মা বি কেয়ারফুল আমি ইনশাল্লাহ ডিজাইন মিস করি আন্টি
অ্যাট লিস্ট আমি অনলাইনে হলে তো অর্ডার দিতে পারতাম না। বাপা কি মেহেদি দিবে? ওয়াও, বলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ, কি যে খুশি হবো তো বাবা কি। এই যে আমার মেহেদি এক হাতে, এই পাশে দিয়েছি এটা ডান। বিসমিল্লাহ। তুবা, আচ্ছা আপু এটাই দিয়ে দিবেন নাকি অন্য আরেকটা দিয়ে দিবেন? এটাই দিয়ে দিই। ও যদি না রাখে ওইটা দিলে যদি আবার ইচিং হয় স্কিনে? আচ্ছা ঠিক আছে, এটাই। আমি ও ইয়েতে ইংল্যান্ডে ওইটাই দিতাম। দোস্ত, ও রাখবে? তুবা আমার দিকে তাকাও তো, লুক এট মামা। তুবা ইউর ওয়েলকাম, থ্যাংক ইউ। তুবা হাসি, তুবা চিনিয়ে আমরা এখন উবার দিয়ে বাসায় যাচ্ছি। মেহেদি কোনো মতো দিলাম। মা বলো ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। আমরা এখন বাসায় যাচ্ছি। তোমার হাতে মেহেদি দিয়েছে আজকে, বিউটিফুল মেহেদি। লুক সুন্দর, কালকে সকালে রং হবে, অর্গানিক মেহেদি তো। তাবিজ সোনা, তুবা এইটা কি বলো তো? টিটু মামা, টিটু মামা। সে আর বলবে না এখন, সে বলবেই না। তাবিজ সোনা, তাবিজ আমাকে চিনতেছে না। তুবা ঠিকই পোস্ট দিয়ে দিল ভাইয়া, বুঝছে? কয়টা জামা নিয়ে আসছে? দুইটা। বলো মামা আমার চুল দেখো। একটা স্মাইল দাও তো মামি, স্মাইল। তিতু মামি কোথায়? তিতু মামি, তিতা, তিতা মামি, তিতা মামি। কি আপনার কি হয়েছে? সে যে খালি দাঁড়ায় থাকে দেখছেন, এক্সাইটেড হয়ে গেছে। ভাই অনেক সুন্দর ছবি পেয়েছি আপনার সাথে। আমাদের তো চাঁদ রাত হয়ে গেল আজকে, পারফেক্ট। দেখো এই যে আদর করি, দেখো আদর আদর পাতা না, পাত্তা নাই। ও যে এই যে এই যে আন্তা, না তোমাকে সুন্দর পাঞ্জাবিটা কে গিফট করেছে? তিতু মামা, তোমার তিতু মামি, তিতা মামি সুন্দর পাঞ্জাবিটা গিফট করেছে। একটা সুন্দর পায়জামাও গিফট করেছে, বাবা রে বাবা। এবার তো আমাদের কয়টা পাঞ্জাবি হলো? পাঁচটা পাঞ্জাবি। তাই দেখো তো এই কিউট গেঞ্জিটা দেখো, আই এম কিউট লাইক মামি বাট আই ফার্ট লাইক ড্যাডি। ইয়ে, কিভাবে এত সত্যি কথা বলে দিল এই টি-শার্টটা, কিভাবে বলে দিল। বাকি তো অল দ্য টাইম স্পেশাল তুবার জন্য হচ্ছে গিয়ে দুইটা গরমের জন্য আরামদায়ক ঈদের পোশাক। ঈদ তো আসলে তোমাদেরই, তাই না? তাই না? আমার কি আর ঈদ আসে? হ্যাঁ, আমার কি আর ঈদ আসে? ফেস, আই লাভ ইউ ফেস। ঈদ মোবারক।
এই হচ্ছে গিয়ে অবস্থা। আমরা এখন ঘুমাবো, আমাদের চাঁদ রাত ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ, আনপ্ল্যান। ফারিয়ার সাথেও দেখা হলো, টিটু ভাইয়ের সাথেও দেখা হলো, খুব মিলিয়ে একটা ভালো টাইম গেল। থ্যাংকস অল অফ ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং পৃথিবীতে যাদের সবার বাবা মা পৃথিবীতে এখনও বেঁচে নেই, যারা আত্মীয় স্বজন, যারা সবাই এখনও অন্ধকার একটা জগতে আছে, রোজার মাস মানেই আবার সে আজাবটা শুরু। সো আমি এই জন্য মনটা খারাপ ছিল আসলে। আমি হয়তো অনেকে আমাকে বলতে পারে যে নিজে না ইসলামিক নিয়মে চলে না এইসব কথা বলে, আসলে এগুলো বলি না, শেয়ার করি না, বা সবসময় দোয়া করি যাতে আমার আব্বু সহ আমার আন্টি সহ আরও যারা কবরে আছে সবাই যেতে অনেক ভালো থাকে। ঈদ মানে আনন্দ, বাট রোজা শেষ হওয়া মানে আবার তাদের কষ্ট শুরু। সো সবাই অনেক ভালো থাক, এই দোয়া করি। আর আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে আবারও ঈদ মোবারক। মা সবাইকে আবারও ঈদ মোবারক দাও তো। টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই, দেখা পাই, ফ্রাঙ্কিস।